আজকে আমরা পাস্তা করছি। তো প্রথমে কি করলাম, পাস্তাটা 1 কাপ পাস্তা নিলাম, আর সেই পাস্তাটাকে 1 লিটার জলে ফুটিয়ে একটু লবণ দিয়ে, মানে 1 টিস্পুন লবণ দিয়ে প্রথমে ফুটিয়ে জলটা ফেলে দিলাম। তারপর আবার জল দিলাম, সেই জলেতে একটু তেল দিলাম, তারপর বরবটি, কলাই, গাজর দিয়ে পাস্তাটাকে ফুটিয়ে নিলাম। এরপর আমরা কি করছি, না ডিম ভাজবো। ডিম ভেজে দেখো, এরপর প্রসেস গুলো তোমরা ফলো করো। তেলটা গরম হবে, তেলটা গরম হওয়ার পর আমরা ডিমটা দেবো, তারপর ডিম, তারপর একটু পেঁয়াজ, একটু কাঁচা লঙ্কা দিচ্ছি। তুমি ভিডিও করো, তুমি বলো, তুমি ভিডিও করো। তেল হয়ে গেছে, লঙ্কাটা দিলাম, তেলটা একটু ভালো করে ভেজে নিলাম, নিচ্ছি। তো পানিটা ফুটছে নাকি? পাশে কফি হচ্ছে আমাদের, ব্ল্যাক কফি। একটু কফি দিয়ে ধুতে চাই? হ্যাঁ, প্রথমে জলটা ফুটছে, জলটা ফুটে গেল, এরপর আমরা ব্লু কফিটা, কফি গুঁড়ো দিলাম, না অল্প করে কফি, অল্প একটু আমরা অল্প চিনি দেবো। ওটা বন্ধ করে দাও। হ্যাঁ বন্ধ করে দাও, চিনি দিয়ে একটু গুলে নেব। চিনি আগে দিতে হয়েছিল, যে জলটা ফুটে গেল তারপর আমরা কফিটা দিলাম। কফি হয়ে গেছে, আর এদিকে আমাদের পাস্তা রেডি হচ্ছে, ডিম ভাজা হয়ে গেছে, এরপর পাস্তাটাকে ঢেলে দেবো। ডিমটা খুব ভালো করে ভাজবে, একটু লালচে লালচে ভাব আসবে। পাস্তাটাও খুব সুন্দর হয়েছে, দেখুন পাস্তাটা পুরো চাপ চাপ হয়ে গেছে। এরপর আমরা ঢেলে দেবো পাস্তা।